আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকেও কিন্তু আমি একটা প্রশ্নের সমাধান করাবো। এটা দেখতে পাচ্ছ, এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2019 অ্যান্ড 2011। হ্যাঁ, একই অঙ্ক কিন্তু 11 সাল এবং 19 সাল দুইবার আসছে। দোয়া করো যেন তোমাদের 12 চলে আসে আর মানে মার্কটা কাটায় কাটায় পেয়ে যাও, 4 মার্ক। আর এগুলা মার্ক পাওয়া কিন্তু খুব ইজি। ওকে, আচ্ছা, তোমরা যারা একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে নেই, তোমরা যারা আমার কাছে এভাবে জুমে পড়তে চাও, তাদেরকে যে কাজটা করতে হবে, 01714421439, এটা আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে জাস্ট একটা মেসেজ দিবা, কেউ কল দিবা না, কল দেওয়া কিন্তু নিষেধ, কল দিবা না। আচ্ছা, এখানে বলছে ফ্রম দা ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট ওপেনিং স্টক। দেখো, বিবিএ তে ম্যাক্সিমাম পোলাপান ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং খারাপ করার অন্যতম কারণ হচ্ছে বাংলাটা না বুঝতে পারা, তাই না? কারণ আমি দেখছি, আমি নিজের কথাই যদি বলি, আমি ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং খুব ভালো বুঝতাম না, কারণ আমি বাংলা বুঝতাম না। অথচ ইন্টারমিডিয়েটে কিন্তু আমি অ্যাকাউন্টিং এর অনেক কিছুই বুঝতাম। তো বাংলাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে বলছে যে আমাদেরকে ক্যালকুলেট ওপেনিং স্টক, আমাদেরকে কি করতে বলছে? প্রশ্ন কি বলছে বলো? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ নির্ণয় করতে বলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, পারচেজ দেয়া আছে 20,000, সেলস দেয়া আছে টাকা 30,000, রেট অফ প্রফিট অন কস্ট 50%, প্রফিট ব্যয়ের 50%, অর্থাৎ 50%, ক্লোজিং স্টক মানে কি সমাপনী মজুদ 2,000, ওয়েজেস মানে মজুরি 1,000। প্রশ্ন বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার আবার বলেন প্রশ্ন। ঠিক কোন লাইনটা বোঝো নাই, মানে কোন জিনিসটা বোঝো নাই, আবার বলেন যদি হয়, তাহলে তুমি রেকর্ডিংটা দেখে নিও। না স্যার, ক্লোজিং স্টক। আচ্ছা, ক্লোজিং স্টক হচ্ছে 2,000, মানে কি সমাপনী মজুর 2,000। আচ্ছা, আবার বলেন, এই বিষয়টা নিয়ে আমার একটু দ্বিমত আছে আর কি। আবার বলেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তারা দয়া করে আবার বলেন না বলে, তারা রেকর্ডটা কি করে নিবা, আর 3, 4 বার, 10 বার, 20 বার যতবার খুশি দেখে নিবা। আর যদি মনে হয় যে ইন্ডিভিজুয়ালি আমি এই জিনিসটা বুঝি নাই, সে বলবা যে আমি এটা একটু বলে দেন, কেমন? আচ্ছা বলো, আর কেউ আছে যেটা কোনো এন্ট্রি বুঝতে পারোনি, কথা বলো। রেট অফ প্রফিট অন কস্ট। আচ্ছা, রেট অফ প্রফিট অন কস্ট 50%, মানে প্রফিটের হার কস্টের ওপর 50%, মানে তুমি যে মুনাফাটা করবা সেটা ব্যয়ের ওপর 50%। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি ক্যালকুলেশন অফ কস্ট অফ গুড সোল্ড। তোমরা জানো যে কস্ট অফ গুড সোল্ড আমাদের লাগবে ওপেনিং ইয়া বের করতে আর কি, ওপেনিং স্টক বের করতে। তো সবার প্রথম আমরা কস্ট অফ গুড সোল্ড বের করব। আর যেহেতু তোমরা এটার সি পার্টের অঙ্কগুলো শেষ করে ফেলছো, তোমরা জানো যে কস্ট অফ গুড সোল্ড বের করার সূত্র হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট। আমি রাইট? আচ্ছা, এখানে সেলস তোমরা দেখতে পাচ্ছ 30,000 টাকা, আর গ্রস প্রফিট অর্থাৎ মোট মুনাফা এটা কত, এটা কিন্তু বলা নেই, আছে না? আচ্ছা, এখানে দেখো, গ্রস প্রফিট যেভাবে বের করা হয়েছে, সেলস দেয়া আছে 30,000 মাইনাস টাকা। আচ্ছা, রেট অফ প্রফিট অন কস্ট 50%। আচ্ছা, এই যে তোমরা 30,000 টাকা দেখতে পাচ্ছ, এই 30,000 টাকা মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে বলতো?
মুনাফা এবং বিক্রয়। কি কি অন্তর্ভুক্ত আছে? বিক্রয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? আমাদের খরচ মুনাফা এবং মুনাফা। ব্যাপারটা হচ্ছে বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। ধরো একটু ডিটেলসে গেলে তোমরা বুঝতে পারবা। ধরো একটা কলম আমরা 10 টাকা দিয়ে ক্রয় করলাম, এক মিনিট, একটা কলম আমরা 10 টাকা দিয়ে ক্রয় করলাম আর বিক্রি করলাম 12 টাকা দিয়ে। এই যে বিক্রয় মূল্য 12 টাকা হলো, কিভাবে হলো? না ধরো 15 টাকা দিয়ে বিক্রি করলাম, হ্যাঁ, তো কিভাবে হলো বলতো? এই যে ব্যয়, এই ব্যয়ের সাথে 5 টাকা মুনাফা যোগ করে কি হয়েছে? বিক্রয় মূল্য হয়েছে কত টাকা? বিক্রয় মূল্য হয়েছে 15 টাকা। অর্থাৎ এই বিক্রয়ের ভিতরে আমাদের মুনাফা এবং খরচ দুটোই অন্তর্ভুক্ত আছে না? আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু প্যাঁচ দিছে একটা, সেই প্যাঁচটা আমাদের ভাঙতে হবে। এখানে ব্যয়ের 100% আছে, ব্যয়ের কত পার্সেন্ট আছে? সম্পূর্ণ ব্যয়টাই আছে না এই বিক্রয়ের ভিতরে? আবার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই যে আমরা 30,000 টাকা দেখতে পাচ্ছি, এই 30,000 টাকা কিসের কিসের মাধ্যমে গঠিত? কস্ট অ্যান্ড প্রফিট, এই দুইটার সমন্বয় না? জি স্যার। এখানে সম্পূর্ণ কস্ট আছে না, অর্থাৎ 100% কস্ট এর ভিতরে আছে না? জি স্যার। জি, আর প্রফিট আছে কত পার্সেন্ট? এই কস্টের কত পার্সেন্ট? 50%। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা যে কস্ট, যে সরি প্রফিট, যে কস্টের 50%, এটা কথায় বলা আছে? এই যে দেখো এখানে বলা আছে, আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই 30,000 টাকা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট টাকা বলো তো? 150%, না? এই এই 30,000 টাকা আসলে কত পার্সেন্ট টাকা? 150%। কিভাবে 150%? এখানে কস্ট আছে 100% আর প্রফিট আছে 50%, কস্ট আছে 100% আর প্রফিট আছে 50%। টোটাল কত পার্সেন্ট টাকা এটা? 150%। আচ্ছা, এখন এখানে যদি আমরা প্রফিটটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 150 দ্বারা করতে হবে ভাগ, আর 50 দ্বারা করতে হবে কি? গুণ। আর যদি আমরা কস্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? 150 দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, তাহলে 30,000 কে 150 দ্বারা ভাগ করে 50 দ্বারা গুণ করো, দেখো কত আসে প্রফিট, কত টাকা আসে? 10,000। 10,000 আসছে। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত? 20,000 টাকা। এটা কিন্তু আমরা অনেক সহজ ভাবে, আরো সহজ ভাবে করতে পারি। কিভাবে জানো? আচ্ছা, আমরা সরাসরি করতে পারি। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল, এই যে আমি এখানে করে দিচ্ছি, জাস্ট 30,000 ভাগ 150 গুণন 100 ইকুয়াল 20,000। পারি না? করে দেখো ক্যালকুলেশন। করে দেখো না, 20,000 আসছে। সবসময় কি 100% মানে কস্ট থাকবে সেলস এর মধ্যে? আচ্ছা, সম্পূর্ণ কস্টটাই তো আছে, আর সম্পূর্ণ জিনিস কত পার্সেন্ট? 100%। আর একটা কথা মনে রাখবা, যার উপরে বলবে তার মান হবে 100। কার উপরে বলছে? কস্টের উপরে বলছে না? যার উপরে বলবে তার মান কত হবে? 100। তাহলে কস্টের উপরে বলছে, তাহলে কস্টের মান কত হবে? 100। বুঝতে পারছো কিনা বলো? এবার বাদ বাকিটা একদম বীজগণিতের কাজ। আমরা সূত্র লিখব,
কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস আদার এক্সপেন্স। অর্থাৎ তোমরা জানো যে কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র কি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় যোগ প্রত্যয় খরচ মাইনাস কি সমাপনী মজুদ। এটা আমাদের সূত্র না, কথা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা তোমরা জানো। আর কস্ট অফ গুডস সোল্ড এর মান 20,000 টাকা, ওপেনিং স্টক দেওয়া নাই, এভাবে লিখবো পারচেজ 20,000 টাকা, আদার এক্সপেন্স অর্থাৎ ওয়েজেস হচ্ছে 1,000 টাকা, আর ক্লোজিং স্টক কত 2,000 টাকা। তাহলে আমরা এই পাশের ক্যালকুলেশনটা করে ফেলি। এই পাশের ক্যালকুলেশন কত, 20 এর সাথে 1 যোগ করলে কত 21, আর 2 বাদ দিলে কত 19, কত 19,000। আমি এই লাইনটার আগে আরেকটা লাইন করে দেই। হ্যাঁ, এখানে আমরা আরেকটা লাইন করতেছি, সেটা হচ্ছে 20,000 ইকুয়াল ওএস সংক্ষেপে লিখলাম ওপেনিং স্টক প্লাস কত 19,000। বুঝতে পারছো? এতটুকু ধরো তোমরা বুঝবা না, এটা আমি করে দিচ্ছি, ডিটেলসে করে দিচ্ছি। এই লাইন তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, মনিয়া মনে হচ্ছে অসুস্থ, কথা বলতেছে, আর বাদ বাকি যেগুলো সুস্থ তাদের মুখে কি ইয়া পড়ছে নাকি বলতো? এখানে এতগুলো পোলাপান আছে, মনিয়া দেখে মনে হচ্ছে কথাই বলতে পারতেছে না, সে কথা বলতে, আর গুলার কি হইছে এখানে? স্যার আমি এতক্ষণ, আসসালামু আলাইকুম স্যার, তুমি এতক্ষণ ছিল না, তোমার কথা বলার দরকার নাই, যারা ছিল তারা কথা বলো। জি স্যার। এই লাইনটা কি বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। চুপ করে থাকো কেন, বার জিজ্ঞাসা করলে? জি স্যার। এই লাইন বুঝছো কিনা বলো। আচ্ছা, এখন এই পুরো লাইনটা আমরা সমানের এই পাশে নিয়ে আসব। ওকে, অথবা আরেকটা কাজ করতে পারি, এটা এই 19,000 টাকা এর সাথে কি অবস্থায় আছে, ওএস ওপেনিং স্টক এর সাথে কি অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস ইকুয়াল ওএস কত, ওপেনিং স্টক কত, ওপেনিং স্টক কত 1,000 টাকা। আমরা লিখবো অতএব ওপেনিং স্টক ইকুয়াল 1,000। এখানে ধরো একটু এরা ঝামেলা ভাবে করছে, উল্টাপাল্টা ভাবে করছে আর কি, সংক্ষেপে করছে। ওই যে তোমাদের বললাম এভাবে করার কারণ কি, যাতে তোমরা টিচারের কি হও, স্মরণাপন্ন হও। বইয়ের ভিতরে চাইলে কি এভাবে করে দিতে পারতো না? জি স্যার। তাতে কিন্তু তোমরা আর কি টিচারের কাছে যাইতা না, নিজে নিজে বুঝে যাইতা, নিজে নিজে ওস্তাদ হয়ে যাইতা। ওকে, আচ্ছা এই নিয়মের আরো কিছু অঙ্ক আছে, আমি ওগুলো দেখাই দিচ্ছি আজকে, ওইটা একটু ভিন্ন নিয়মের, ওগুলো আরেকদিন করাবো। আচ্ছা এটা নিশ্চয়ই তোমরা পারবা নাকি? আচ্ছা এটা যদি দাঁড়াও না, তারপরও আমি দেখি ওপেনিং স্টক নির্ণয় করা এটা আর কোন অঙ্ক আছে কিনা। এই এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে বেশি আছে বুঝছো, এই যে এই ধরনের স্যার আমাদের টেস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা মানে ম্যাক্সিমাম সময় যে এইটা আসবে, এই ধরনের এগুলো একটা দেখাই দিচ্ছি দাঁড়াও, তাহলে তুমি অনেকগুলো হোমওয়ার্ক করতে পারবা। আচ্ছা এই যে এই ধরনের একটা দেখাই দিই কেমন। আচ্ছা জেনে আর কি, গতদিন তোমাদেরকে সূত্র বলছি, ওই সূত্র দিয়ে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্টস অফ এ কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। তোমরা জানো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কি, আমি এগুলো দিয়ে দিচ্ছি, ইকুয়াল গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স সমান কি নেট প্রফিট, যদিও এর মধ্যে আরো অনেক কিছু আছে, যোগ প্লাস নন অপারেটিং ইনকাম মাইনাস নন অপারেটিং এক্সপেন্স বা আদার এক্সপেন্স বা ইনকাম এগুলো আছে, এটা সাধারণ থাকে না, ওটা বড় হয়ে যায়। তাই সেলস দেয়া আছে হচ্ছে 1,30,000, কস্ট অফ গুডস সোল্ড দেয়া নাই, গ্রস প্রফিট 35,000। বলো তো দেখি কস্ট অফ গুডস সোল্ড কত হবে স্যার? সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে আমরা কি করব, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিব, তাহলে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে, যাবে না 95,000, কত হবে 95,000। এগুলো তোমরা নিজেরাই পারবা, সূত্র যদি মাথায় থাকে। এরপর দেখতে পাচ্ছ 35,000 আমাদের অপারেটিং এক্সপেন্স দেয়া নাই, নেট প্রফিট দেওয়া আছে, বলো এটা কত হবে, কিভাবে বের করব স্যার? গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে নেট প্রফিট বাদ দিলে অপারেটিং এক্সপেন্স বের হয়ে যাবে কত টাকা বলো স্যার? তোমরা ক্যালকুলেটর নিয়ে 23,000। মনিয়া তুমি কথা বলো না, তুমি অসুস্থ, কথা বলো না। আচ্ছা সেলস,
সেলস দেয়া নাই, কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, বলো সেলস কিভাবে বের হবে? স্যার কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট যোগ করতে হবে কত টাকা বলো? করে দিও না, এই যে অ্যানসার কিন্তু করতে হবে এই যে এইভাবে, কথা কি বুঝছো? এই যে এবি এবি এভাবে অ্যানসার করে দিবা, মানে একটু ডিটেলসে লিখতে হবে, চারটা মার্ক নিবা, একটু লিখবা না, এটা তো হইতে পারে না। আচ্ছা দেখি, এটা আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবা। বিপুল বলো, কস্ট অফ গুডস সোল্ড কত টাকা হবে? বিপুল রাজ, পুষ্পা রাজ বলো, আমি সব সময় কিন্তু তোমাদের কথা বলছি যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রাইভেট বলো, ক্লাস বলো, যেটা বলো, ক্যালকুলেটর সামনে রাখতে হবে। তুমি অফলাইন হলে শিওর মাইর খাইতে আমার হাতে। বলো কত হবে? আলামিন পাঠান বলো, অপারেটিং এক্সপেন্স কত হবে, কিভাবে বের হবে? অপারেটিং এক্সপেন্স আর গ্রোস প্রফিট আর নেট ইনকাম যোগ করে বের করে দেখাও, বের করে ক্যালকুলেটর কোথায় তোমার? আমাকে ক্যালকুলেটরটা দেখাও, তোমার হাতে ক্যালকুলেটর দেখাও, করা লাগবে না। আচ্ছা বুঝছি। তাসিন স্যার আমি কিছু বুঝি নাই স্যার। তুমি পরে আসলে আর বুঝবা কেন, কখন আসছো ক্লাসে? স্যার আমি জয়েন হতে পারি নাই স্যার, আমি মেসেজও দিছি হোয়াটসঅ্যাপে দেখেন স্যার। আচ্ছা তাহলে রেকর্ড দেখে নিও, রেকর্ড দেখে নাও। সিংদা বলো গ্রস প্রফিট কিভাবে হবে, আগে ক্যালকুলেটর দেখাও আমাকে। এই যে ক্যালকুলেটর। আচ্ছা বলো গ্রস প্রফিট কত হবে? দেখি আর কাকে ধরা যায়। তাইয়াবা আক্তার বলো, অপারেটিং এক্সপেন্স কত হবে? এ কি আছে ক্লাসে এরা? এই তাইয়াবা এ জীবনও কথা বলেনি। তোমার ভিডিও অফ কেন? না ভাই আমি খুব ভালো শিখছো আলহামদুলিল্লাহ। তানভীর বলো, আচ্ছা আমি কি কিছু খাইছি নাকি তোমরা খাইছো আমি আসলে বুঝতেছি না। এই যে এখানে অপারেটিং এক্সপেন্স কত বের হবে বললা? মানে তোমরা কি ভাত খাইছো নাকি কি খাইছো বলো তো? আমি তো না খেয়ে আছি, আর আমি তো আমি যতদূর জানি আমি সিগারেটও খাই না। তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে আমাকে কেউ কিছু খাওয়াই দিছে কিনা ধরো ঘুমের মধ্যে। আমার এইটাই শেষ হয়নি, তুমি ওইটা কেন বলবা? গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মানে নেট ইনকাম মাইনাস করলে আমাদের কি অপারেটিং এক্সপেন্স বের হবে? সেলস কত হবে বলো? সেলস হবে 169,500। আর এখানে নেট ইনকাম
গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, তোমাদের বইয়ের এই ধরনের অঙ্ক যাই করা আছে সবগুলো হোমওয়ার্ক, কম পক্ষে 10টা করতে হবে। নেট ইনকাম হবে 59,100। আচ্ছা বুঝতে পারছি, কম পক্ষে 10টা অঙ্ক না করলে তার 50-100 টাকা ফাইন, মনে থাকে জানো, সিগদা এবং হাসনা আইনাটার খোঁজ রাখবা। ওকে জি স্যার, আল্লাহ হাফেজ।